কাতারে বিরতিতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে কুমিল্লা সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় সহকর্মী মোশারফ হোসেন জনি জানান বিদেশ সফররত বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম কাতারে যাত্রা বিরতিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা সমিতির সাথে কাতারের রাজধানী দোহার নাজমা ক্রাউন প্লাজা হোটেলের লবিতে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে এই ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান কুমিল্লা সমিতির কাতারের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ সম্পাদক আলিফুর রহমান মজুমদার সিনিয়র সহ সভাপতি মোজাম্মল হোসেন সোহাগ সহ সভাপতি সাখত হোসেন উপদেষ্টা জসীম উদ্দিন সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ শামীম সহ সাংগঠনিক সম্পাদক খোরশাদ আলম সহ আরও অনেকেই